বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগে। সেরকম গাছ নেই যে অতটা পুরো রাস্তাটা ছায়া হবে, তাতে কি পেটটা খানিকটা ভরে থাকে। কখনো বলে না, আবার পিছে পিছে আসছে যা। নাহলে এত ঘাম হচ্ছে না বাইরে, টেরিফিক ঘাম হচ্ছে, তো সেই কারণে স্নানটা না করলে না ভীষণ কেমন একটা লাগতে থাকে, ভালো লাগে না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিই, একদম ফ্রেশ হয়ে যাই। তো যাই হোক, আজকে দেখি তারপরে কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 11:10 বাজে আর আমি গতকালের ব্লগটা এডিট করছিলাম, হয়ে গেছে, পাবলিশ করে দিয়েছি। আর এখানে আমি খাচ্ছি হচ্ছে বেলের শরবত। এখন রোজই সকালবেলা বেলের শরবত খাই, তারপরে অন্য ফল খাই, ফল বলতে বেশি তরমুজটাই খাচ্ছি কারণ তরমুজটা বেশ ঠান্ডা। আর এই বেলের শরবতটা রোজই মানি করে, তো রোজই এইরকম এক গ্লাস করে খাই। এক গ্লাস মানে এরকম কাপের থেকে একটু বড়, এরকম এক গ্লাস করে শরবতটা খাই, তারপরে তরমুজ খাই। গরমকালে না তরমুজ খেতে দেখবে খুব ভাল লাগে, বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগে। বাইরে রোদটা জাস্ট দেখো, একদম চচ্চড়া রোদ। আর এখানে তোমাদেরকে বললাম না, একটা জবা ফুলের কুড়ি এসেছিল, কুড়িটা মানে ফুলটা হলোই না ঠিক করে, তার আগেই কুড়িটা নষ্ট হয়ে গেল। আর এখানে দেখো এই যে রক্তকরবী গুলো হচ্ছে কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এত গরম না যে ফুলগুলো মানে ফোটার স্টেজে এসেও ঠিক করে ফুটতে পারছে না। আর এদিকটাতে তো রোদটা সকালের দিকে প্রচন্ড পড়ে আমাদের এই বারান্দায়, রোদ তোমাদেরকে আগেও বলেছি। তো মানে ফুলগুলো হচ্ছে বা হব হব করছে এরকম, যেরকম জবা ফুলটা তোমাদের দেখিয়েছিলাম কুড়িটা এসেছিল কিন্তু কুড়িটা হলো না, মানে তার আগেই কুড়িটা শুকিয়ে গেল। আর এখন রক্তকরবীগুলো দেখছি অনেকগুলো থোকা থোকা মতন হয়েছে কিন্তু কোনোটাই মানে ঠিকভাবে বেশি দিন ফুটে থাকতে পারছে না, এত টেম্পারেচার না ফুল মানে শুকিয়ে যাচ্ছে। বাইরে পুরো ঠাটানি পোড়া রোদ, এই যে দেখো এখানে কি অবস্থা। একমাত্র আমাদের এই যে রাস্তাটা, এর মানে পরে যে লেনটা ওইটাতে না দুপাশে প্রচুর গাছ আছে, জন্য ওই রাস্তাটা একদম ঢাকা থাকে, ওটা খুব ভালো লাগে। আমরা সকালে ওখান থেকে হাঁটি, তো ওই ওই রাস্তাটা খুব ভালো লাগে, পুরো ছায়া ছায়া। আমাদের বাড়ির সামনে গাছ আছে কিন্তু সেরকম গাছ নেই যে অতটা পুরো রাস্তাটা ছায়া হবে। যেমন এইখানে এই বড় গাছটা আছে তো এইখানটাতে ছায়া থাকে মোটামুটি, কিন্তু বাকি রাস্তাটা দেখো গাছ কিন্তু আছে কিন্তু সেরকম বড় বড় গাছ নেই বলে রাস্তাটা কভার হয় না। আর প্লাস সামনে মাঠ। এইখানটা একটু পর থেকে মানে মোটামুটি 12টার পর থেকে রোদটা আস্তে আস্তে আমাদের সাইড থেকে সরে যায়, তখনই রাস্তাটা মানে ছায়া হয়ে যায়, তখন আর এদিকে রোদটা থাকে না। কিন্তু সকালে 12টা অবধি না একটা ট্রিমেন্ডাস রোদ আমাদের এদিকটায় থাকে, পুরো মানে কাঠফাটা রোদ। এরপরে 12টা বেজে যাবে তখন রোদটা অন্যদিকে চলে যায়, এই দিকটা গরম থাকবে ডেফিনেটলি কিন্তু ছায়া থাকে, তখন আবার ঠিক থাকে, তখন এতটা রোদে কষ্ট হয় না। যাই হোক এখন ঘরে যাই। দেড়টা বাজে, আমি একটুখানি মানিদের ঘরে ছিলাম, পাপা কি একটা সাউথের সিনেমা দেখছিল, আমি ওখানে শুয়ে শুয়ে দেখছিলাম। তো এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই, আর খিদেও পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন কি হয়, একটু তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি স্নান করে নিই, তারপরে ব্রেকফাস্ট তাড়াতাড়ি হয়ে যায়। তো আর ওই দাঁতের ওইখানে, দাঁত না অ্যাকচুয়ালি গালে ওই ব্যথাটা হওয়ার পর থেকে আমি বিস্কুটটাও খাচ্ছি না, মানে গ্রিন টির সাথে আমি একটুখানি বিস্কুট খাই, তাতে কি হয় পেটটা খানিকটা ভরে থাকে। তো এখন যেহেতু পুরোপুরি ব্যথাটা মানে সেভাবে পুরো কমেনি, এখন অল্প অল্প আছে, তো সেই জন্য আমি বেশ কিছুদিন হয়ে গেছে যে বিস্কুটটা খাচ্ছি না, তো সেই জন্য আরও খিদে পেয়ে গেছে। তো মানিকে বললাম যে মানি খিদে পাচ্ছে খেয়ে নি চলো। তো এখন ওই 1:30 মতন বাজে, এখন গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছি আমি, তুই যা টেবিলে যা, নিয়ে আসবো। কেন টেবিলে নিয়ে আসবো, সব যা।
তুমি বলে দাও কি না না আমি কিছু বলবো না তুই যা তো ও কোনো বলে না তুই টেবিলে জাম দি আছিস কে তুমি বললে কি হবে আমি বলতে পারি না তোমার গলাটা একটু লোকে শুনবে তোমাকে দেখবে না গলার আওয়াজ খুব একটা সুমধুর না যে শুনবে আর দেখবে তুই যা একটু অন্যরকম লাগবে লোকের তোরটাই ভালো এক আমার মুখ দেখে দেখে লোকে হেদিয়ে গেল ভালোবাসছে লোকে যা 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 ক্যামেরার সামনে মানে কিছুতেই কথা বলতে চায় না আবার পিছে পিছে আসছে যা বুড়িটা বাবা নিয়ে থাক সকালবেলা একদম ভুল হয়ে গেছে যা চলো বড়ির ঝোল আমার জন্য পনির আছে মাসি আমাকে একটা পোচ করে দিয়ে গেছে ঝিঙে ভাজা একটুখানি শাক আছে আর রুই মাছের ঝোল এই হলো আজকে আমাদের দুপুর বেলার মেনু এখন খেয়ে নি এখন পৌনে চারটে মতন বাজে আর তোমরা দেখলেই মানি গেল হচ্ছে ডাক্তারের কাছে আজকে মানির আরেকটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে সেজন্য ফোর্টিজে গেল ওরা ওরা কখন আসবে সেটা ঠিক জানি না কারণ ডক্টর যেরকম টাইম নেবে চারটে থেকে ডক্টরের বসার কথা সরি তিনটে থেকে ডাক্তারের বসার কথা তো সেজন্য ওরা পৌনে তিনটে নাগাদ বেরিয়েছিল আমি এখন একটুখানি এডিট করতে বসবো আর প্লাস আমি ভাবছি যে আজকে একটা কিছু শর্টসও যদি বানানো যায় দেখি তো আপাতত যাই আপাতত গিয়ে এডিট করতে বসি আর মানিরা যখন আসবে আসবে তো হ্যাঁ এখন যাই এখন পৌনে নটা বাজে আমি সারা দুপুর একটা শর্টসের জন্য একটুখানি মানে বানাচ্ছিলাম ওটা শ্যুট করছিলাম তো সেটা করতে গিয়ে আমার সারা দুপুরটাই চলে গেছে প্লাস তার সঙ্গে একটুখানি এডিটও করছিলাম তো যাই হোক এখন বিদূষক এসে গেছে আর আমি একটু টিভি দেখছিলাম তারপরে ভাবলাম এই দুটো বক্স আমি নিয়ে এসেছি মানে সেদিনকে পরশু দিন যখন লেকটাউন থেকে আসলাম তখন এই বক্স দুটো আমি নিয়ে এসেছি বাবার কাছে বাবার অফিসের কিছু জিনিস থাকে বলে এরকম বক্স অনেক থাকে তো আমি ওই জন্য বাবাকে বলেছিলাম যে আমার জন্য রেখে দিও তো বাবা দুখানা রেখে দিয়েছিল আমার জন্য আমি নিয়ে এসেছি কেন তোমাদের বলছি এই যে আমার এখানের যে এই আলমারিগুলো রয়েছে না এই জায়গাগুলো দেখো দেখে মনে হচ্ছে যে কতটা মেসড আপ অ্যাকচুয়ালি জায়গাগুলো গুছিয়েই রাখা ছিল কিন্তু তারপরে কি হয় একটার থেকে আরেকটা বের করতে করতে জিনিসটা একটু মানে হচপচ হয়ে যায় যেটা তো সেই জন্য আমি এই বক্স দুটো এনেছি যে এখানের কিছু জিনিস আমি জানি না এক্স্যাক্টলি কত কিছু ধরবে ওর মধ্যে সেটা ঠিক জানি না বাট যেগুলো ধরছে যতটাও ধরছে আমি ওই বক্স দুটোর মধ্যে করে বক্স দুটোকে রাখবো বাকি জিনিসগুলো যেমন আছে আপাতত রাখবো পরে আমি আবার অর্গানাইজার্স কিনি বা বাবার থেকে নিয়ে যাই করি তখন আবার গুছিয়ে রাখবো কিন্তু অ্যাজ অফ নাও ওইটার মধ্যে যত কিছু যতটা ধরবে সেটাকে একটু গুছিয়ে নিই তাহলে এই জায়গাটা একটুখানি মানে ক্লিন থাকবে যেহেতু আমার ওই কাঁচটা ট্রান্সপারেন্ট তো তো ওখানটা ওরকম হয়ে থাকলে না ওটা একটু ব্যাকগ্রাউন্ডে বাজে লাগে তো সেই কারণে এবার জিনিসগুলো তো কোথায় রাখবো ওখানেই রেখেছি তো দেখি এই বক্সগুলোর মধ্যে আমি জানি না কতটা ধরবে তাও দেখি যতটা ধরে ওটা গুছিয়ে রাখি আর আমি জানি না তোমাদের বাড়ি টাড়ির ওখানে যারা কলকাতায় থাকো এটা দেখেছো কি না আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিন এই একটা ট্রাক আসছে যেটার মধ্যে জেনারেটর আছে এটা না মানে প্রায় মানে সারাক্ষণই চলছে বিশেষ করে রাত্রির দিকে তো প্রচণ্ডই চলছে এই জেনারেটরগুলো এই যে এখানে কারণ এখানে না প্রচুর তোমার পাওয়ার শর্টেজ হচ্ছে তো সেই জন্য তখন এই জেনারেটরটা সাপোর্ট দিচ্ছে নাহলে অনেক সময় স্ট্রিট লাইট জ্বলছে না বা বাড়ির কারেন্ট চলে যাচ্ছে সেই জন্য এটা আজকে নিয়ে চার পাঁচ দিন হয়ে গেল যে এটা এরকম সকালে আসে মানে সবসময়ই থাকে সারা রাত ধরে অলমোস্ট চলে বিকেল থেকে চলতে শুরু করে
তো এটা এখানে রয়েছে, এটা একটা ট্রাক যেটার মধ্যে জেনারেটর আছে। এখন ওই জেনারেটরটা চলছে বলেই ওটার অত জোর জোরে আওয়াজ হচ্ছে। যাই হোক, আমি এখন এটা গুছিয়ে নিই। বাক্সের মধ্যে রাখার যা যা জিনিস আছে তার মধ্যে একটা কৌটোতে মোটামুটি ছোটখাটো জিনিসগুলো ঢুকে গেল, বাকি যেগুলো আছে সেগুলো আর ওই বক্সটায় রাখা যাবে না। তো এখন আমি মোটামুটি ওখানটাতে একটুখানি গোছালাম, একটা বক্সের মধ্যে ছোটগুলো ঢুকিয়ে দিয়েছি, এই যে এখানে কৌটোর মধ্যে সব ছোটখাটো জিনিসগুলো রেখে দিয়েছি, আর এখানটা মোটামুটি একটা গুছিয়েছি। এইগুলো অ্যাকচুয়ালি এরকমই রাখতে হবে, কারণ এর মধ্যে অনেক কাপড় টাপড় আছে, ওই আঁকার কাপড় আর কি, ওগুলো রয়েছে। তো ওগুলো আমাকে পরে করতে হবে, এখন ওগুলো নিয়ে বসলে অনেক টাইম চলে যাবে। কিন্তু মোটামুটি এই যে এই একটা বক্সের মধ্যে আমি ছোটখাটো যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি। তো আরেকটা যেটা সেকেন্ড বক্স আছে ওটা আপাতত রেখে দিচ্ছি, ওটা আমি দেখি অন্য কিছু ওর মধ্যে রাখবো। আমি ভাবছিলাম বক্সের মধ্যে মধ্যে জায়গা নেই, কিন্তু বক্সগুলোর মধ্যে অনেকটাই জায়গা আছে, মোটামুটি ছোটোখাটো জিনিস রাখার জন্য প্রচুর জায়গা আছে। তো একটা বক্স তো হয়ে গেল ইউজ, আর একটা রয়েছে, ওটা আমি পরে ফিগার আউট করবো যে ওটার মধ্যে কী রাখা যাবে। তো সেই জন্য ওইটাকে এখন রেখে দিয়েছি, এইটা আপাতত মোটামুটি গুছিয়ে নিলাম। এই দেখো মানি আবার কতগুলো বড়ি দিয়েছে, এখানে এখানে এই যে এইগুলো সোজা হয়ে আছে, এগুলো উল্টো হয়ে আছে, মানে বড়িটা হচ্ছে এরকম আর কি, এই যে এরকম দেখতে, এখানটায় উল্টো করা আছে, এটার মধ্যে সোজা করা আছে, এই যে আবার দিয়েছে। আর এখানে দেখো আরও লঙ্কা এরকম ভাজছে, সেদিনকে লঙ্কাগুলো খুব ভালো হয়েছিল ওই জন্য আবার ভাজাচ্ছে। এখন এক্স্যাক্টলি রাত 10টা বাজে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ভালো লাগছে না, জানি না, একটুখানি টায়ার্ড টাইপের লাগছে। তো হ্যাঁ, এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, রল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।